আসসালামু আলাইকুম সবাইকে, আজকে ডে টু ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং। এস ঘর থেকে বাইরে হয়ে তারপর দেখলাম আমার ছোটো বোনরা কাপড় দিয়ে কিচেনে বানাইতেছিল। চলে এলাম রাস্তায় এবং একটা ভিউ নিয়ে নিলাম আকাশের। আকাশে অনেক কুয়াশা এবং মেঘলা মেঘলা ভাব। এস এক্স্যাক্টলি আমি বাজার করতে আজকে চলে আসলাম আমার গ্রামের বাজারে, এবং একটু পরে দেখাবো আমি কী কী বাজার করছি, তাই একটু পরে দেখাবো। তার আগে দেখে নিই, বাজারে ঢোকার আগে দেখলাম যে সাপের খেলা চলতেছে, তাই একটু ভাবলাম সাপের খেলা দেখে নিই। দেখা মাত্রই দেখলাম যে একটা সাপ বাইর হলো। দেখেন, সাপের ফোনা উঠালো এবং সাপটা কামড় দেওয়ার জন্য ছো মারলো। দেখেন কী এক অবস্থা, আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম কিন্তু ওই লোক ভয় পায়নি। আমি এটা দেখে তো অবাক, এবং বাজারে ঢোকার মুহূর্তে এটা দেখে আমি অনেক মানে খুশি হই। ছোটোবেলায় এগুলো খুবই দেখার জন্য আনন্দ ছিলাম, এবং কোথায় এগুলো হতো সেগুলো ছুটে যেতাম। আজকেই হঠাৎই বাজারে ঢোকার সময় এগুলো পেয়ে গেলাম এবং দেখতে পেলাম, অনেক ভালো লাগলো। লোকটি সাপের খেলা দেখা দিয়েছিল এবং টাকা নিতেছিল সবার কাছ থেকে। এস এবং আমি তারপরে আলু কেনার জন্য আলু দোকানে গেলাম এবং 3 কেজি আলু নিলাম। আলুর কেজি 25 টাকা করে। আমরা সবাই জানি দ্রব্যমূল্যের অনেক দাম, তাই বাজার করতে গেলে একটু হিসাব নিকাশ করেই করতে হয়। তারপরে পছন্দের একটি খাবার দেখলাম, লুচি। এটা অনেক মজা, আমার বাজারে অনেক ফেমাস। এটা দেখে তো আর লোক সামলাতে পারলাম না, তারপরে এটা খাওয়া শুরু করলাম এবং 2টা নিলাম, নিজে নিজে খাওয়া শুরু করলাম এবং খেতে তো অনেক মজা। আপনারা যদি কেউ আমার বাজারে এসে থাকেন অবশ্যই খেয়ে থাকবেন। এবং খেতে খেতে ভাবতেছি আর কী কী বাজার করা লাগবে। তারপরে কিনলাম হচ্ছে শীতকালীন মূলা, তারপরে একটা রুটি কিনলাম রুটি দোকানে গিয়ে ছোটো বোনদের জন্য, তারপরে হচ্ছে প্যাকেট বিস্কিট কিনলাম ছোটো বোনদের জন্য। এবং আজকের মতো এখানেই শেষ, এবং যারা আমার ভিডিও দেখেছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।